বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্পের নাম ট্রেনটা আজও চলে। গল্পের লেখিকা রত্না চক্রবর্তী। ছাঁটু আর ফেলার আজকাল কাজ করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ফাঁকা বাড়ি, পুরনো বাড়ি আর নেই, সব ফ্ল্যাট হয়ে গেছে। টাইট সিকিউরিটি, কোনো কিছু ছাড়ার উপায় আর নেই। আগে রাস্তার কল, লাইট পোস্টের বাল্ব খুলে বেঁচে দিত, এখন রাস্তায় কল নেই, ভেসপা ল্যাম্পে ঝাড়া বড় মুশকিল। এখন ওই হাইড্রেনের ঢাকা, গ্যারেজের আশপাশ থেকে ভাঙাচোরা এইসব কিছু মালই ওরা পেয়ে থাকে। তাই এখন ওরা শুরু করেছে বন্ধ হয়ে যাওয়া কারখানায় ঢুকে যা পায় খুলে বের করে ঝেড়ে দেয়। এই তো আগের মাসে বেহালার দিকে একটা বন্ধ হয়ে যাওয়া ফ্যান কোম্পানির খোঁজ আনলো খোঁজিয়াল দিবা। কসরত করে ভিতরে ঢুকে ভালো মাল পেল। ছাঁটু আবার মেশিন পত্তরের পার্টস নিমেষে খুলে ফেলতে একদম ওস্তাদ। মোটা কামাই হয়েছে সেবার। এবার খোঁজ এনেছে বন্ধ হয়ে যাওয়া জুট মিলের। বিশাল এরিয়া নিয়ে কারখানা ছিল গঙ্গার ধারে। চারিদিকে উঁচু বাউন্ডারি ওয়াল এখনো আছে, তবে জায়গায় জায়গায় দেওয়াল ভেঙে ঢোকার জায়গা হয়ে আছে। এবার অবশ্য দিবা বলেছিল, গুরু, জায়গাটার অবশ্য একটু বদনাম আছে। চোখ সরু করে ফেলা জিজ্ঞাসা করল, সিকিউরিটি? দিবা ইতস্তত ভাবে বলল, না মানে ওরা বলছিল ওখানে কোনো সিকিউরিটি গার্ডও নাকি থাকতে চায় না কো, ওখানে নাকি এক সাহেবের আত্মা ঘুরে বেড়ায়, অনেকে নাকি দেখেছে। একসাথে হো হো করে হেসে উঠল ফেলা আর ছাটু। তবে তো কেল্লা ফতে, সিকিউরিটিরও বালাই নেই, ভূত সাহেবকে থ্যাংক ইউ দেব, আর ভালো আমদানি হলে তোকেও কিছু বেশি দেব। তোকে তো আর যেতে হচ্ছে না, তো ঘাবড়াও মত। বোকা হাসি হেসে দিবা মাথা চুলকে বলল, না ও ভয় কিসে, ওরা বলল তাই তোমায় শুধু জানালাম, তো খুঁটিনাটি তো জানানো আমার কাজ, তাই নাকি? ফেলার মতে শীতের থেকেও বর্ষার রাত চুরির পক্ষে আদর্শ সময়। বৃষ্টির শব্দ, অন্ধকারটাও জমাট হয় মেঘের কল্যাণে, অল্প ঠান্ডার আমেজ, লোক শব্দ পেলেও ভিজে ভিজে খোঁজ নিতে চায় না। বৃষ্টিটাও সেদিন বেশ ভালো হচ্ছিল, ঝিপঝিপে, মেঘের হাঁকডাকটাও জবরদস্ত হচ্ছিল। ওদের পরনে কালো গেঞ্জি আর কালো স্ল্যাক্স, পায়ে কাপড়ের জুতো। নিঃশব্দে ওরা এসে দাঁড়ালো পাঁচিলের ভাঙা জায়গাটায়। আগে ঝাঁটু ঢুকল, ওর ভিতরে পা দেবার সঙ্গে সঙ্গে কোথা থেকে এক রাত জাগা পাখি পিতখুটে গম্ভীর স্বরে ডেকে উঠল। ফেলা পা বাড়িয়েও থমকে দাঁড়ালো। চাপা হাসি গলায় ঝাঁটু বলল, বহুকাল মানুষ দেখেনি না, তাই আমাদের দেখে একটু উত্তেজিত হয়ে গেছে। ঝাঁটুর কেমন মনে হলো পাখিটা যেন ধমকে ঢুকতে নিষেধ করল। নিজের মনেই আবার হাসলো, চোরেরা কবে আবার নিষেধ মেনে চলেছে। ওরা আগাছায় ভরা কারখানায় বিশাল চৌহদ্দির মধ্যে দাঁড়ালো। বাঁদিকে বৃষ্টির জল পড়ার কেমন ট্রাং ট্রাং শব্দ হচ্ছে, কোনো ধাতব জিনিসের উপর জল পড়ার শব্দ। ফেলা চোখ কুচকে দেখে বলল, অনেক টিন জমা আছে, বোধহয় কোনো সেট ছিল, সেটা থেকে খোলা। এটা কিন্তু অনেক মাল ভাই, কাল ফিঙের ম্যাটাডোর ফিট করে পাচার করব। চল ওই বন্ধ ঘুমটিটায় দেখি, তালা বন্ধ যখন তখন কিছু তো মাল পাবো। ওরা তালাটাতে ওদের অস্ত্র দিয়ে কায়দায় চাপ দিতেই সেটা খুলে গেল। ভিতরটা খুটখুটে অন্ধকার, ওরা একসাথে উঁকি দিল, সঙ্গে সঙ্গে দারুণ চমকালো। অন্ধকার থেকে
জোরালো কণ্ঠে ভেসে এলো ডাকটা। ফেলা পিছিয়ে এলো আর ঝাঁটু ভীত দৃষ্টিতে সামনে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সে যা দেখছে সেটা কি। দুটো বলের মতো গোলাকার জিনিস চকচক করছে তার কপাল বরাবর। কাঁপা গলায় ফেলা বলল, ঝাঁটু দা, আমার ভালো ঠেকছে না, কেমন যেন চারিদিকটা। দিবা কিন্তু বলেছিল। এক ধমক দিয়ে তাকে থামিয়ে দিয়ে ঝাঁটু বলল, চালাকে গিয়ে ঝড় দেব না এমন, বেফালতু আলপটকা কথা বলে মনে দ্বন্দ্ব এনে দিয়েছে। দাঁড়া পেন্সিল টর্চটা জ্বালাই, তক্ষকটা কোথায় আছে কে জানে। ঝাঁটু আগে টর্চ মারল ওই দুটো গোলাকার চকচকে জিনিসটার উপর। অবাক হয়ে গেল ওরা, এটা একটা ছোট্ট ইঞ্জিন আর চারটে মাল বওয়ার বগি, তাই বাইরে রাস্তার উপর অনেক দূর অবধি ওরা লাইন পাতা দেখেছে, অনেকটা কলকাতার ট্রাম লাইনের মতো তবে সরু। ফিসফিসে স্বরে ফেলা বলল, তাহলে আগে এতে করে মাল মেন লাইনে স্টেশন অবধি গিয়ে মালগাড়িতে সান্টিং হতো। ছাটু বলল, বেড়ে মালটা, তুই মালটাকে খুলে খালে পাট পাট করে দিবি, ঠিক আছে, বেশ কদিনের কাজ জুটল রে। ফেলার খুব অস্বস্তি হচ্ছিল, টর্চের আলোয় কেমন জলজল করছিল আলোর জায়গাটা, যেন রাগি চোখ। ছাটু একটু এগিয়ে ইঞ্জিনটার গায়ে হাত রেখে ধপধপ করে চাপ্পড় মারল, আর ঠিক তখনই আবার সেই তক্ষকটা ডেকে উঠল। এবার ঝাঁটুও চমকে পিছিয়ে এলো। আল্লাহ, কোত্থেকে হাঁক পাচ্ছে বল দেখি, পিলে চমকে যায় মাইরি। চল একটু ভিতরে গিয়ে দেখি। ঝাড় খাওয়ার ভয়ে ফেলা যাব না বলতে পারল না, কিন্তু গায়ের মধ্যে কেমন যেন কাঁটা দিয়ে ভারী হয়ে এলো। এমনটি হলে ফেলা জানে কোথাও একটা বিপদ ওত পেতে আছে। ঝাঁটু ঢুকে গিয়ে উল্লাসে শীষ দিতে উঠল, অনেকগুলো পুরনো আমলের পাখা একধারে ডাঁই হয়ে আছে, বড় বড় ব্লেড, ধুলো ময়লায় চেনা যায় না। অভিজ্ঞ চোখে ঝাঁজিয়ে ঝাঁটু বলল, আরে বাস, সব তো আমার কয়েল গুরু, দারুণ মাল, একটা পরেশদাকে দিয়ে সারিয়ে রংপং করিয়ে ঘরের জন্য রাখবো, চল আজকে এগুলো সাফা করি। বলতে বলতে ঝাঁটু মুখে নাকে কাপড় বাঁধল, বড্ড ধুলো চারিদিকে। এবার কপালে বুকে ডান হাতের তর্জনী ঠেকিয়ে বিড়বিড় করে মা কালীকে নমস্কার করে ফেলা ঢুকে পড়ল। সত্যি মালগুলো বেশ সরেশ। ততক্ষণে গেঞ্জির সাথে সাঁটা প্লাস্টিকের মস্ত থলি বার করে ফেলেছে, ওরা দ্রুত হাতে মাল ভরতে লাগলো। হঠাৎ ওদের মনে হলো খুব ভারী একটা দীর্ঘশ্বাসের শব্দ শুনল। দুজনেই নিস্পন্দ হয়ে বসে রইল। শব্দটা আর হলো না। প্রায় নিঃশ্বাসের সাথে ফিসফিসিয়ে ঝাঁটু বলল, আমার মনে হয় কুকুর কি স্যালট্যাল হবে বুঝলি। ফেলা আর চোখে ইঞ্জিনটার দিকে তাকালো, তার কেমন যেন মনে হয়েছিল শব্দটা ওখান থেকেই এসেছে। ও বলল, ছাটুদা দেখ, সারা জায়গায় সাতপুরো ধুলো, কিন্তু ইঞ্জিনটা যেন তেল পালিশ চকচকে চকচকে মাইরি। ছাটুও তাকালো সেদিকে, তারপর দাঁত বার করে হেসে হেসে বলল, তে যাই হোক, ভেঙে ভেঙে পাট পাট করে হাফিস করে দেবো। মহা বিরক্ত হলো ফেলা, বড্ড লোভী এই ছাটুদাটা, এই করেই একদিন মরবে। দুটো থলি ভর্তি হয়ে গেল। ফেলা বলল, আর একটা বড়ে নিয়েই রওনা দেব। ঝাঁটু বলল,
আরে দাঁড়া, দুটো থলি আরো পুরি তবে যাব। আবার বেশ স্পষ্ট ভস করে একটা শব্দ হলো। ছাঁটু এবার ঘাবড়ালো। ময়াল টয়াল সাপখোপ আছে নাকি? বলল, তবে চ, তুই যখন ভয় পাচ্ছিস এখন বেশ কদিন তো আসতে হবে। ওর কথা আটকে গেল। ফেলা ওর কাঁধের কাছটা খামচে ধরেছে। ছাঁটু ওর দিকে তাকাতেই দেখল ওর চোখ আতঙ্কে ঠেলে বেরিয়ে আসছে। ওর তাকানো দেখে চোখ ঘোরালো ছাঁটু। কিরে? ও তাকিয়ে আছে ইঞ্জিনটার দিকে। ভাঙা গলায় ফেলা বলল, ওরা নড়ছে। ওর গলার স্বরে এমন কিছু ছিল যে ছাঁটুর গায়ে কাঁটা দিল। সে বলার চেষ্টা করল, ধুস যা তা, কিন্তু মুখ দিয়ে ফুস করে একটা শব্দই বেরোলো। কারণ ওরও তখন মনে হয়েছে ট্রেনটা যেন দুলছে অল্প অল্প। হু হু করে গঙ্গার দিক থেকে ঝোড়ো হাওয়া বয়ে এলো। বিশাল লোহার বড় দরজাটা, যেটা ওরা অস্তর দিয়ে খুলে ঢুকেছিল, তার মস্ত বড় একটা পাল্লা কেমন যেন ঘ্যাং ঘ্যাং শব্দ তুলে বন্ধ হয়ে গেল সেই বাতাসে। বিশাল ভারী দরজা। ফেলা খোলা পাল্লা দিয়ে তীরের বেগে বাইরের দিকে ছুটল। তার ভরা বস্তা রয়ে গেল সেখানে। পিছনে ঝাঁটুও ছুটল। তার হাতে দুটো প্লাস্টিকের বড় থলি। আবার জোরে হাওয়া এলো। কড়কড় করে বাজ পড়ল। খুঁটিটার থেকে বার হতে গিয়ে পা বেঁধে সে দড়াম করে পড়ল। যন্ত্রণায় কোঁকিয়ে উঠল। ফেলার গলা পেল দূর থেকে, পালাও ঝাঁটুদা, পালাও, সব ফেলে পালাও। কিন্তু ঝাঁটুর তো পা আটকে গেছে মরচে ধরা দরজার লোহায়। খ্যাস খ্যাস শব্দে সে সব ভয়ে দেখল ইঞ্জিনটা চালু হয়েছে। হেড লাইটটা একবার জ্বলে উঠে নিভে গেল। একটা টুপি পরা সাহেব ইঞ্জিনটা চালাচ্ছে। ছোট্ট ট্রেনটা তার দিকে এগিয়ে আসছে খস খস শব্দ তুলে। সে পাগলের মতো সব ফেলে পালাতে গেল, কিন্তু পাটা বার করতে পারল না। সাহেবের মুখটা এবার স্পষ্ট দেখা যাচ্ছে, রাগে হিংস্র দৃষ্টি। অনেক দূর থেকেও ফেলা যেন অস্পষ্টভাবে ঝাঁটুদার আর্তনাদ শুনতে পেল। ঝাঁটুকে ফেলে পালাতে তার মন সায় দিল না। অনেক কাজের সাথী তারা, আবার ফেরার সাহসও তার নেই। সে বৃষ্টিতে গঙ্গার ধারে একটা ঝুঁকে পড়া গাছের তলায় দাঁড়িয়ে সে কেঁদে ফেলল। এ অঞ্চল তাদের পরিচিত এলাকা নয়। একটু আলো না ফুটলে সে ওখান থেকে যেতে পারছে না। বৃষ্টি ধরেছিল ভোরবেলা। ফেলা মা কালী মা কালী করতে করতে গিয়েছিল ওখানে। ঘুমটির বন্ধ দরজার সামনে অচেতন ঝাঁটু পড়েছিল। জ্বরে গা পুড়ে যাচ্ছে। বিভৎস ব্যাপারটা তখনই চোখে পড়ে আঁতকে উঠল ফেলা। গোড়ালি থেকে পায়ের পাতা কেটে আলাদা হয়ে ঝুলছে, রক্তে কাদায় মাখামাখি। মনে হলো লোহার গেটটা ঝড়ে বন্ধ হয়ে গিয়ে পায়ের উপর পড়ে গেছে। টেনে হিচড়ে তাকে ওই আধো অন্ধকারে ভাঙা পাঁচিল অব্দি নিয়ে এলো ফেলা। এবার বাইরে একা বার করবে কি করে? মরে যাবে তো ঝাঁটু, ওকে বার করে হাসপাতালে নিয়ে যেতে হবে। অসহায় ফেলা পাঁচিলের ফোকর কোলে বাইরে এসে প্রায় ভগবানের দেখা পেল। দিবা, খোঁজিয়াল দিবা এসেছে। ও ভ্যান রিক্সা চালায়,
খবরটা দিয়ে ইস্তক মনটা না সুস্থির লাগছিল না কো ভাই, কেবলই মন কু গায়। আমি খবর দিয়েছি, দায়িত্ব আছে তাই। এতদিন একসাথে কাজকর্ম করি, তাই ভাবলাম ভোরে একবার চুপি চুপি দেখে যাই। দিবা বলেছিল, ফেলা কেঁদে ফেলেছিল। ওরা ধরাধরি করে ভ্যানে তুলে সরকারি হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার বলেছিল, দরজা পায়ে পড়ে এমন মসৃণ ভাবে তো কাটতে পারে না, তোমরা কি ওকে রাস্তায় কুড়িয়ে পেয়েছো? রোগীর জ্ঞান ফেরার পর থেকে তো একটাই কথা বলে যাচ্ছে, ট্রেনটা আমায় চাপা দেবে, বাঁচাও বাঁচাও, ট্রেনটা আমায় চাপা দেবে, আমার পায়ের উপর দিয়ে ট্রেন চলে যাবে গো, বাঁচাও বাঁচাও। মনে হয় ওর কথাই ঠিক, এখন কিছুই জানা যাবে না, পায়ের পাতাটা কেটে বাদ দিতে হবে। ভয়ে আতঙ্কে ওর মাথাও ঠিক মতো কাজ করছে না, সারবে তবে সময় লাগবে। ফেলা আর দিবা তাদের দুজনের শুকনো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালের সামনে। আর সেই ট্রেনটা, সেটা কিন্তু আজও চলে।